এখন করে না জান করি ছেড়ে দিচ্ছি। দাঁড়াবে দেখো, দাঁড়াবে দেখো, সবাই একই একই লম্প ঝাম্প করছে পুতুলের জন্য। এই এই আমি বোকার মধ্যে ছেড়ে দিচ্ছি, দাঁড়াও। এ দেখো দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে, পারছে না দেখি, পারছে না দেখি, আমার সঙ্গে পারে না, হেরে গেছে দেখি, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, দেখতে দেখতে দেখি দাঁড়াবে দাঁড়াবে। যাকে দাঁড়িয়েছিল তখন আমার ক্যামেরা তো সাথে ছিল না, আমি দেখ পড়ে যাচ্ছে। দেখি দাঁড়াবে, এইটা এইটা এইটা, দালা 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 দালাও দালাও, তুমি দালাও যাকে দালাও। দেখো বসে আছে আর আমি পুতুলটা হাতে ধরে আছি, দেখি কী করে। পুতুলে কি সুন্দর ছিল, দেখো চোখটা তুলে নিয়েছে, ওই দেখো এসে পড়েছে হঠাৎ করে, দেখি চলে এসছে, দেখো জ্যাকি হঠাৎ করে চলে এসছে, আর আমি মনে করি জ্যাকি আসতে পারবে না, আর রাগ দেখাচ্ছে, দেখো বলছে আমাকে দাও, জ্যাকি কথা বলছে, কি 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 বলছিস আমাকে, পুতুলটা বলছে দেখ, ওই দেখো দেখ হাতটা দিচ্ছে, দেখো দেখো পুতুলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, দেখো দেখো পদ্ধতি দেখো। দেখি কতক্ষণ পর নিতে পারিস, ওই দেখা চুপচাপ বসেছিল, দেখো দেখে হাত দিয়ে দেখে 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 তো পুতুলকে হাত দিচ্ছে, দেখে 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 দেখো 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 কি বাবা, নে 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 অনেক কষ্ট পেয়েছে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ কী বলো তো, খেলা করাচ্ছিল, আমি তো দিয়েই দেবো, চোখটা তো তুলেই নিয়েছে, এটা কিনে দিলাম একটা, প্রত্যেকটা পুতুলেরই চোখ তুলবে, প্রথমটা নতুন যত ভালো লাগে কদিন পর ও ফেল দেবে, মানে রেখে দেবে আর খেলবে না, ওটা ও নিয়ে গেল খেলছে, একে খেলছে, ওখানে কত পুতুল আছে। আমি ছেলেদের জন্য এত পুতুল কিনিনি, কারণ ছেলেরা পুতুল খুব একটা খেলতো না, ওই ওরা ওই কেমন বাসের কন্ডাক্টর হওয়া, তারপরে বাস চালানো, ট্রেন চালানো, এসব খেলতো, জাহাজ চালানো, উড়োজাহাজ চালাচ্ছে, ওই বিছানায় বসে না তো সোফার উপর বসে এগুলো করতো, বেঞ্চিতে বসে, আর এরা পুতুল খুব একটা, আমি খুব পুতুল খেলতাম, এগুলো না, আমি ডলি পুতুল ছিল, ডলি পুতুল রবারের হতো, মানে পলিথিনের, কিন্তু আমার তখনকার দিনে হতো বড় বড়, একটা ছেলে একটা মেয়ে পা যেত, তা আমি সেই আমরা দুটো পুতুল রামরাজাতলা মেলা দেখতে এসেছিলো মা মায়ের বান্ধবী, তা মায়ের বান্ধবীর মেয়ে নিয়েছে হচ্ছে, মানে আমাদের এক মামার মেয়ে, ওটা খুবই ক্লোজ ছিলাম আমরা, দেখো যাকে গামছা এই হিচু মুচু করলে মুছিয়ে দিই, তা সে ওই ও নিয়ে নেবে বলে ওই ঘরে পালালো, দেখো ওই ঘরে পালালো, নিয়ে নেবে বলে ওই দেখো একের কাছে ও দাঁড়িয়েছে, ওই দেখো নিয়ে কী করছে ও চলে গেলো, তো সেই বোনটা নিয়েছে একটা ছেলে পুতুল, তা আমি মেয়ে পুতুল নিয়েছিলাম। এই পুতুলটা কতদিন আমি তাকে স্নান করাতাম, দুধ খাওয়াতাম, কী করতাম না, তারপর পুতুলটা কোথায় গেলো কী জানি আমার আর মনে নেই, যাই হোক রেখে দিলাম, ভালো থেকো, পরে ভিডিও দেবো দেখো, আর একটু পাশে থেকো, একটু সবাই মিলে আমায় দেখো।